যুক্তরাজ্যের লন্ডনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভেতরে নিরাপত্তা বাধা উপেক্ষা করে এভাবেই ঢুকে পড়ে একদল ফিলিস্তিন সমর্থক। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ এবং ব্রিটিশ সরকারকে সমর্থন থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বিক্ষুব্ধরা। তাদের অবস্থানের কারণে মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে পড়ে। একই দাবিতে শনিবার উত্তাল ছিল লন্ডনের রাজপথ। গাজা ইসরায়েলি যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ফিলিস্তিন সমর্থক। তবে আন্দোলনকারীদের ওপর মারমুখী হয়ে ওঠে পুলিশ। সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এতে কয়েকজনকে জোর করে তোলা হয় পুলিশের গাড়িতে। উপত্যকায় আগ্রাসন বন্ধের দাবিতে আন্দোলনে অংশ নিতে দেখা যায় লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনকেও। গাজায় প্রাণহানির জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককেও দায়ী করেন আন্দোলনকারীরা। গাজায় অস্ত্রবিরতির দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। এই আন্দোলনে নেতৃত্ব দেন একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। 1976 সালের 30 মার্চের ঘটনা স্মরণ করে ভূমি দিবস বা ইয়োম আল আর্থ পালন করে ফিলিস্তিনিরা। দিবসটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। গাজায় হামলা অব্যাহত রাখতে বাইডেন প্রশাসন ইসরায়েলকে আরও অস্ত্র ও যুদ্ধ বিমান সহায়তার অনুমোদনের পরপরই বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। ভূমি দিবস ও ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিম তীরের রামাল্লায়ও জড়ো হন শত শত মানুষ। এই ভূখণ্ডে বেঁচে থাকার কোনো উপায় নেই, আমরা একদিন ইসরায়েলকে শেষ করবই। হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে আনতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে ইসরায়েলের তেল আবিবে। সেই সঙ্গে গাজায় হামলা বন্ধেরও দাবি জানান তারা। একই দাবিতে উত্তাল ছিল জর্ডান, তিউনিশিয়া সহ বিশ্বের নানা প্রান্ত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।